ভারী বৃষ্টিতে বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাত। বন্যার কবলে দুবাই সহ বিস্তীর্ণ এলাকা তলিয়েছে বিশ্বের ব্যস্ততম দুবাই বিমানবন্দরের রানওয়ে পর্যন্ত ব্যাহত হয় ফ্লাইট চলাচল। অবতরণ করতে না পেরে গতিপথ বদলে বাধ্য হয় বহু বিমান। মঙ্গলবার সন্ধ্যায় প্রায় 2 ঘন্টার জন্য বন্ধ ছিল উড্ডয়ন। আবুধাবি ও শারজাহতে হয়েছে ব্যাপক বৃষ্টিপাত, তৈরি হয়েছে জলাবদ্ধতাও। টানা ভারী বৃষ্টির কবলে উপসাগরীয় আরও কয়েকটি দেশ মঙ্গলবার একদিনে সারা বছরের গড় বৃষ্টিপাতের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। ওমানে বন্যার কারণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 18 জনে, নিখোঁজ আরও কয়েকজন। বাহরাইনেও তলিয়েছে রাস্তাঘাট। রুক্ষ ও শুষ্ক আবহাওয়ার অঞ্চল হিসেবে পরিচিত উপসাগরীয় দেশগুলোর গত কয়েক বছর ধরেই ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এই মৌসুমে, জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।